এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি হিমা আবার চলে আসলাম নিউ একটি ব্লগ নিয়ে। ওয়েলকাম টু মাই চ্যানেল ইমাজ ডায়েরি। আজকে হচ্ছে আপনারা সবাই জানেন ইতিমধ্যে যে আমার কাজিনের বিয়ে চলছে, আর হলুদের ভিডিও দেখেও ফেলেছেন। এটা হচ্ছে সেকেন্ড পার্ট, মানে হচ্ছে এখন আজকে বিয়ে ওর। আর আমরা তো হচ্ছে আজকে আমরা থাকবো না মেবি, কারণ আমরা বউ ভাত দুইটা পর্বই পাবেন। বউ ভাতে মনে হয় না থাকতে পারবো, কারণ আমার এক্সাম চলছে আপনারা সবাই জানেন। আর হলুদে আমরা কেমন মজা করলাম, কি করলাম, সব না আপনাদের সাথে শেয়ার করেইছি। সো ভাবলাম যে বিয়েরটাও শেয়ার করি। আর আমার তো টুকিটাকি ব্লগ যেহেতু অনেকদিন পর আমি আবার ব্যাক করেছি, প্রায় 4 মাস পর। সো আশা করছি সবাই আমার পাশে থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকন বাটনটি অন করে রাখবেন। সো চলেন দেখে আসি আজকের বিয়েটা আমার কেমন কাটল। এটা হচ্ছে বিয়ের দিন সকালে আমার খালার বাড়িতে। আমরা যেহেতু সকাল সকাল উঠেছিলাম, সো গ্রামে সকালবেলা নাস্তা করার মজাটাই আলাদা। শহরে যেহেতু আমরা সকালবেলা অত উঠা হয় না, আর গ্রামে ভালোই লাগে। যে এই জায়গাটা নাস্তা করতে গিয়েছিলাম আমরা, এত সুন্দর ছিল। পুকুরের উপরে কাঠ দিয়ে একটা দোকান বানানো হয়েছিল। তো ভাইয়া আমাদেরকে বলো চল একটা সুন্দর জায়গা আছে নিয়ে যাই। আসলেই জায়গাটা অনেক সুন্দর, আমার কাজিন নিয়ে গিয়েছিল। যেহেতু আপনারা দেখেছেন যে রাত্রে আমরা আমার খালার বাড়ি চলে যাই, আর ওই বাড়িতে আমরা সকালবেলা নাস্তা করি সবাই। আর আমাদের সাথে অনেকেই ঘুমাচ্ছিল, আমি, সাদিয়া, অ্যাঞ্জেল আর মোস্তফা ভাইয়া। আমরা আগে আগে উঠে যাই, উঠে দেন আমরা নাস্তা করতে চলে আসি। আমাদের নাস্তা করা শেষ, এখন আমরা বাড়ির দিকে ব্যাক করছি। আর জায়গাটা আসলেই সত্যি অনেক সুন্দর ছিল, গ্রামের মধ্যে সবুজ প্রকৃতি সব আমার কাছে ভালো লেগেছে। আরে মোস্তফা ভাই দেখি, মোস্তফা ভাই ব্লুঙ্গির সাথে ব্যাক। মেয়ে বোধ হয় খাওয়া শেষ, খাই না, একটু ট্রাই করলাম বিয়ের রান্নাটা কেমন হয়েছে। হ্যাঁ লবণ দেখছে, স্বাদটা কেমন হয়েছে নাকি? বিয়ের জন্য রেডি হওয়া শুরু হলো, মাত্র ড্রেস এক্সচেঞ্জ করলাম, অবস্থা পুরো খারাপ। রোদ আর এই তো এখানে হচ্ছে তাহারা মেকআপ করছে গাড়িতে বসে বসে। এই যে সে কি কতটুক, আমি এখন চান্স পাইনি এদের জন্য, আমি তো এখন চান্স পাইনি। হ্যাঁ আমি ওই সিটে বসে বসে। এই যে তারা ভাইয়া পুরো রেডি। হ্যালো, হাই। এই যে ভাইয়া পুরো রেডি হয়ে গিয়েছে, আর আমরা লাইনাস ভাইও আছে গাড়িতেই রেডি হয়েছে। আচ্ছা মানে সবাই আছে, এত বিয়ে বাড়ি তো অনেক মানুষ, মানে সবাই আছে গাড়িতে রেডি হয়েছে। এখন আমি হচ্ছে মেকআপ নিয়ে দেন আসতে। মেকআপ চলছে, বাড়িতে জায়গা নেই তাই গাড়ির ভিতরে সবকিছু চলতেছে। ভালো তো, স্পেশাল জায়গা, আমরা পার্লার খুলে বসেছি আজকের জন্য, মেগা অফার তাই না? তোমার কাছে সস্তা চা চলে আসো, পার পার্সন 300 টাকা, পার হেড 300। আমি তো ফ্রি ফ্রি সব জন্য ছাড়াইলাম। এটা তোমার ব্যর্থতা না ভাইয়া, একজন এই দিকে বিরক্ত হয়ে গেছে না, আর আসি বিরক্ত জিনিসটা বিরক্ত। অ্যাঞ্জেল এই যে চুল আসছে, পার্লারের মালিকের নামটা বলে দিন, লুকিং দে, পার্লারের মালিকের ভিতরে বসা আছে একটু দেখাই দেন। এই যে পার্লারের মালিক, আরে আর ওই যে আম্মু জান দে, পার্লারের মালিক আমার মনে হচ্ছে, পার্লারের মালিক যে, সে এই যে ওনার অফ দিস পার্লার, সেই রেডি হইতে পারতাছ না লিপস্টিক খাইতে, না সেই তো সবাই রে করছে, সেই রেডি। আরেকজন আসছে সবুজ বানায়, ওই যে আরেকজন আসছে, ভাই ভাই রেডি গেছে, ভাই মেকআপ আমি রেডি হয়ে গিয়েছি একদম। আর আপনারা তো দেখতেই পেলেন যে কিভাবে রেডি হয়েছি গাড়ির মধ্যে, যেহেতু বিয়ে বাড়ি জায়গা নেই বেশি একটা। আর আমি হচ্ছে আজকে একটু অত নর্মালও না আবার অত গর্জিয়াস না, মিডিয়াম সিম্পল মধ্যে গর্জিয়াস আছি। আর আমার সাথে এখন আছে হচ্ছে এই যে ভাইয়া। হ্যালো, আরে ভাইয়া কই, ভাইয়া ফুল রেডি তাই না? আরে তোহা এখনো রেডি হয়নি, একটু পরে তোহাকে দেখাবো, ঘুমিয়ে গিয়েছে। আর এই বাড়িতে হচ্ছে রাত্রিবেলা প্রচুর শীত, দিনের বেলা হচ্ছে গরম। আমার পাশে হচ্ছে, এটা খুলে দাও ভাইয়া, তোমার আমার পাশে দাঁড়িয়ে আছে দেখেন, মানে তারা রেডি হয়ে গেছে। এই যে ছবি তোলা দিবে প্লিজ, একটা অটোগ্রাফ, ও খাওয়া শুরু করে দিছে, এরাও রেডি হয়ে গেছে সবাই। এখনই আমরা হচ্ছে বরের জন্য ওয়েট করছি, দিব একটু পর, দিব দিব একটু পর প্লিজ। কিরে ওরা খাওয়া শুরু করেছে দেখছেন? না আমি মাত্র একটু দই আনছি, একটাই আনছি। আমাদের সবাইকে দিকে আসো, সবাইকে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আমার বড় আপু এখন আসে নাই, তাই আচ্ছা ঠিক আছে, ব্যাপার না, মেয়ে মানুষ মানেই বান্দর। আর তুমি হচ্ছে বান্দরের ভাই, না আমরা হচ্ছে বান্দর নিই, আর তুমি হচ্ছে বান্দর, বান্দর হচ্ছে এই যে, আর আমার বান্দর নিই।
এখানে হচ্ছে বিয়ে বাড়ির প্রথম ধাপের সবাই খেতে বসে গিয়েছে, মানে খাবার অলরেডি শুরু হয়ে গিয়েছে বর আসার আগে। আমাদের গ্রামে যে নিয়ম, বর আসার আগে মেয়েদের বাড়ির সবাই খাওয়া শুরু করে দেয়। সো সবাই যার যার খাওয়া অলরেডি স্টার্ট করে দিয়েছে। এখানে সবাই রেডি বিয়ের জন্য। এখানে হচ্ছে আপু আর আম্মু। হ্যালো আম্মুকে। এই যে তারা সবাই, আম্মু হচ্ছে ফুল ব্ল্যাক, আমি ফুল রেড, আপু হচ্ছে মিক্স কালার। তারপরে হচ্ছে এখানে আছে অ্যাঞ্জেল কই, ও ফুল গ্রিন। ভাইয়া কই, ভাইয়া ও চিপাই, কাছে আসো কাছে আসো, ওইখানে উঠতেছে। হ্যাঁ আমাদের এখানে, হ্যাঁ আমরা বিউটি পার্লার মালিক, এতক্ষণ আমরা যে পার্লারে ছিলাম নাকি। এই যে ওমা দেখা যায় না। তারপর হ্যাঁ এই যে আরেকজন আছে এখানে, সে ঘুমাচ্ছে এখনো। তোহা এখনো ঘুমাচ্ছে। এই তো আমরা সবাই প্রিপেয়ার, রেডি। তো আমরা সবাই রেডি? না এই তো রেডি। এই যে সাদিয়া, কি অবস্থা? প্রপার রেডি? কেমন লাগলো রেডি হয়ে? আজকে আমরা যেভাবে রেডি হয়েছি আপনারা সবাই দেখতে পারছেন যে গাড়ির মধ্যে রেডি হয়েছি আমরা, কারণ আমাদের জায়গা ছিল না ওইরকম। মানে অনেক মানুষ, অনেক মানুষ বিয়ে বাড়িতে, সবাই জানেন যে বিয়ে বাড়িতে সিচুয়েশন একটু অনেক বেশি মানুষ থাকে, তাই আমরা ফ্রিলি নিজেদের মতো করে রেডি হয়েছি। আমি আর আমার আম্মু। কেমন লাগতেছে তোমার বাপের বাড়ির অনুষ্ঠান? হ্যাঁ আজকে বাবার বাড়িতে আইসা, যদিও মন খারাপ তারপরও হাসি খুশি থাকতে হয়। হ্যাঁ আমাদের সবার ছোট, আমার এই কাজিনটা, আমার মামা তো বোন আগে, সবার ছোট। ওর পরে আমাদের মামার ফ্যামিলি তার বিয়ে করার মতো কেউ নাই বোনদের মধ্যে। ওরে ওরে সব লিখতে বসছে। আপনি পান খাইতেছো তুমি? দেখো তো পান খেলে কেমন। এটা হচ্ছে আমার ভাবি, এটা হচ্ছে আমার বোন। বোন? হ্যাঁ ওইটা আমার বোন, আমি ওনার বোন। আর এটা হচ্ছে আমার বোনের মেয়ে, এইটা হচ্ছে ভাইয়ের মেয়ে। এরা হচ্ছে বিয়ে বাড়িতে যেটা রুলস হচ্ছে লিখতে বসছে সবাই উপহার। এই লিখো, ওই যে সবাই দেওয়া শুরু করছে, দেখবো লিখবা না। হ্যাঁ তো লেট করে কেন, তো লেট করতে সঙ্গে তাতেই লেখে না। এ আপা বেমানি করছে, কালকে আবার আসার কথা, আপা আজকে আসছে। এই আপা বেমানি করছে, আপাকে কেমন প্রিপারেশন নিয়ে রাখছে, আসে না কিন্তু আপার বাড়ির কাছে। বলো কি বলতে চাও? ভালো লাগবো না থাক আপা, আপনার আপনি লেখেন ভালো করে লেখেন, হিসাব কিন্তু চুরি মনে করেন না কিন্তু। কালকে যে আপনি বললেন যে আমার আসার কথা ছিল, অবশ্যই প্রমাণ আছে। ইমুনা ফোনে ফোন দিছে আন্টি, রে যে বললো যে আন্টি আসতে পারবে না, পরে আমরা রাত্রে ফাইনাল ছিল যে আসবেনই না, আমরা অনেকবার ফোন দিয়েছি। আচ্ছা আপু এক মিনিট, হ্যাঁ এখান থেকে যাওয়ার আগে কিন্তু আমার সাথে দেখা করবেন। অবশ্যই লিখেন, আমি নিজে যে উপহার কিনে এনেছি, লিখেন লিখেন আমার নাম দিয়ে, আমার মার নাম দিয়ে লিখতে হবে, তো আমার তো সবাই চিনবে না। হ্যাঁ বলেন বলেন, লিখা আছে এই জায়গায় দেখছেন আপা, আপনি হেরেও জানেন না কি লিখতে বসেন। আপা চুরিমুনি করেন না কিন্তু, আপা চুরিমুনি করেন না কিন্তু। আপা আপনি এইভাবে দেখি বাকিরা কি অবস্থা, সব খাইতে বসে। হ্যাঁ আচ্ছা আমার মামি, মামির ছোট মেয়ে বিয়ে দিচ্ছে, সর্বশেষ নাকি? আর তো অনুষ্ঠান নাই, শেষ, এর এই অনুষ্ঠান শেষ, সমস্যা নেই। এই যে আম্মু, আর এই যে হচ্ছে আমার খালারা, ওই পাশে আরেকজন আছে, আর দেখান যাবো না আমি নে। এটা হচ্ছে আমার মেজো খালা, আমার আরেক খালা কই, আরেক খালা খোঁজ নেই আপনি আন্টি, সবাই বসে এখানে। এটা হচ্ছে আমার দুলা ভাই, আবার পান খাইতাছো? আবার পান খাইতাছো? আরে সবাই আছে পান খাওয়া নিয়ে বিজি, জোরদার সারা খাইতাছি, এটা জোরদার হয় নাই। এত মন খারাপ করতে না, এরপর বই না আমরা আসি তো নাকি? আজকে সাইফুল অনেক কাজ, মানে ওরা তো হচ্ছে যেহেতু ওদের ছোট বোন, আর আমার মাম তো বোন, আর ওকে তো সবাই চিনেন আমার ব্লগের। তো হচ্ছে ওর একটু আপসেট, সবাই আপসেট আর কি। আমি আমি খুশি না, তবে আমি আপসেট কিন্তু সেটা বুঝতে দেই না কাউরে। ওপর হচ্ছে কান্না কাটি কাটি থাকেন, আমার একটু কাজ আছে, আমি চলে গেলাম। টাটা। ওই যে সাম্মি আসছে, হ্যালো ভাইয়া, ওরাও চিনেন আমার আরেকজন মামা তো ভাই। সব দৌড়াদৌড়ি করতেছে,
সবাই ধরা দেখেছেন বিয়ে তো আমরা তো কোনে পক্ষ তাই আমরা একটু বিজি আর কি আমরা কোনে পক্ষ তাই আমরা বিজি এই যে আপা উঠে আসছে লেখে থেকে উঠে আসছে না আমরা হচ্ছে কোনে পক্ষ তাই না আমরা আজকে বিজি সবাই কোনে পক্ষ আমরা আপা হাসলে আপনি খাইছেন না তো কোন ব্যাপার না আমরা উনি যখন আবার খাবে আপনাদেরকে ভিডিও সহকারে দেখাবো একদম বয়স মানে শুরু আমার আপুর আপু চিপ নামে আর পাতলা হয়ে গেছে আর আপু পাতলা হয়ে গেছে অনেক ওজন কম কম যখন আমি 30 কেজি ছিলাম তখন কেমন ছিলাম আর এখন আমি 60 কেজি হয়ে কেমন হয়েছি পুরাই ডিফারেন্ট না রে এই তো এখানে হচ্ছে আমরা সবাই খেতে বসে গিয়েছিলাম বর আসার আগের টাইমে আর কি কিন্তু আমাদের হচ্ছে আমরা খেতে বসে তার কিছুক্ষণের মধ্যেই বর চলে আসে আমরা সবাই এক টেবিলে বসি আর আমাদের খাওয়া দাওয়া স্টার্ট হয়ে গিয়েছে অলরেডি আমরা খাওয়া স্টার্ট করি তার কিছুক্ষণের মধ্যেই বরযাত্রী চলে আসে সো আমাদের খাওয়া ওইরকমভাবে কমপ্লিট করতে পারিনি আমরা কেউই যারা সবাই একসাথে বসেছিলাম এখানে যে যার যার মতো রয়েছে দুলা ভাই হয়তো তোমার আদমা আমরা টাকা দিবেন না লাঙ্গর দই দা ফিরি সুলতানা ভাইয়া ভাইয়া আমি আমার প্লেটে যতটুকু খাবো ততটুকু সব কিছু সাজিয়ে নিয়েছিলাম আমি হচ্ছে একটু একটু করে সব কিছু নিয়ে খেতে পছন্দ করি সো আর এখানে হচ্ছে আপু ভাইয়া সাদিয়া আর হচ্ছে মানে আমার কাজিনরা সবাই একসাথে তারপর ভাইয়ার ফ্রেন্ড যারা ছিল আমরা বসেছি অ্যাঞ্জেল সবাই যার যার মতো করে খাচ্ছিলাম আমরা আর টুকটাক আলাপ করছিলাম এখানে হচ্ছে এই তো খাওয়ার মাঝখানে শুনি বরযাত্রী চলে এসেছে সো বরের জন্য টেবিল রেডি করা হয়েছে বরের গেট ধরা হবে সেজন্য আমরা সবাই রেডি এই তো বর চলে এসেছে বর গাড়ি থেকে নামছে আর বরকে রিসিভ করার জন্য আমরা সবাই দাঁড়িয়ে আছি আর স্বামীকে তো চিনেন আমার কাজিন ও হচ্ছে বরকে গাড়ি থেকে নামিয়েছে এখন হচ্ছে যে রিচুয়াল মানে গ্রামে যে মজাটা আমরা সবাই মিলে এই তো বরের সাথে যারা এসেছে তারাও সবাই নাম ছিল তাদের সবাইকে রিসিভ করার জন্য আমরা দাঁড়িয়ে আছি সো চলেন এখন গেট ধরার মধ্যে যতটুকু মজা হয়েছে সেটা আমরা সবাই মিলে এনজয় করি আই হোপ আপনাদের সবার ভালো লাগবে যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না পাশে থাকা বেল আইকন বাটনটি অন করে রাখবেন যাতে আমার সকল ভিডিও সবার আগে চলে ভাই গিলেন গিলেন ভাই 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 গ
বর অলরেডি চলে এসেছে আর বরের হচ্ছে কনের জন্য যা যা এনেছে এখন হচ্ছে কনে রেডি হবে সেই জিনিসগুলোই আমরা দেখছিলাম আর আপনাদের সাথে শেয়ারও করছিলাম গোল্ডের যেহেতু ওকে যা যা দিয়েছে আর হচ্ছে ড্রেস যা এনেছে যতটুকু পেরেছি আমি শেয়ার করেছি আপনাদের সাথে এখানে হচ্ছে কানের দুল একটা ফুল হচ্ছে গহনা সেট দেওয়া হয়েছে ওকে আর তো কনের হাতে যে কনে রেডি হবে ওর সব কিছু খোলা হচ্ছে রিং দেওয়া হয়েছে ওর হাত চিকন হওয়ার জন্য রিংগুলো ওর হাতে বড় হচ্ছিল আর এই পাশে এই যে ওর সম্পূর্ণ মার্কেট টলিতে যা দেওয়া হচ্ছিলো সবগুলো খোলা হচ্ছিল লেহেঙ্গা দিয়েছে ওকে তাহলে এখানে হচ্ছে বরের জন্য বীরপাতে যেই থালাটা দেওয়া হয় সব কিছু দিয়ে একসাথে জানি না কোথায় কোথায় এই নিয়মটা আছে আমাদের এটা আছে যে বরের সব খাবার নিয়ে একটা থালা দেওয়া হয় সেটা হচ্ছে সবাই একসাথে খেতে বসে বরের সাথে আর সেই থালাটা হচ্ছে এখানে রেডি করা হচ্ছিল দেখতেই পাচ্ছেন থালা রেডি হয়ে গিয়েছে এখন আমার ছোটো বোন অ্যাঞ্জেল সবাই ওকে চিনেন ও যেহেতু একমাত্র ছোট শালি সো ওর আপ্যায়ন ওর দায়িত্বটা একটু বেশি ও যাচ্ছে থালা নিয়ে বর মানে বীরপাতে যে বসবে সেই থালাটা ওর হাতে ও আস্তে আস্তে আগাচ্ছে বরের দিকে স্টেজে বর বসা আছে আপনারা দেখতেই পাচ্ছেন আর অপর দিকে হচ্ছে বরযাত্রী যারা এসেছে তারা সবাই খাওয়া দাওয়া শুরু করে দিয়েছে যে যার যার মতো এখন হচ্ছে অ্যাঞ্জেল বরের সামনে নিয়ে থালাটা প্রেজেন্ট করলো এই তো এখানে হচ্ছে যারা যারা বরের সাথে বরের মানে সম্পর্কে ছোট আছে তারা সবাই বরের সাথে খেতে বসেছে আমাদের এখানে কি সবাই ফাইজলামি করে খেতে বসে এখন হচ্ছে এখানে আমার কাজিন বরের হাত ধুয়ে দিচ্ছিল দেন হচ্ছে অ্যাঞ্জেল বসে গিয়েছে বাচ্চারা বসে গিয়েছে সবাই হচ্ছে এখন হচ্ছে বরের খাওয়া শুরু হয়ে যাবে এখানে আরও মানুষও বসে বাট আমরা যেহেতু অনেকেই ওইখানে ছিলাম না তো সে কারণে যারা ছোট ছিল তারাই হচ্ছে বরের সাথে বসেছে যারা যারা ওইখানে ছিল সবাই মিলে বরের খাওয়া দাওয়া শেষ সো এখন হচ্ছে বরের শালা শালি যারা ছোটো তারা হচ্ছে সবাই বরের হাত ওয়াশ করে দিচ্ছিল আর আমাদের একটা মজা হচ্ছে হাত ওয়াশ করানোর সময় হচ্ছে বরের থেকে বিল নেওয়া হয় বা টাকা নেওয়া হয় এটা জাস্ট হচ্ছে ফাইজলামি করে আর ওরা যেহেতু ছোট সবাই ওরা হচ্ছে গিয়ে যে এখন বসে আছে ফাইজলামি করছে দেন বর ওরা হচ্ছে একটু কথা কাটাকাটি করছিল যেহেতু ওরাও বলছে ওদের আমাদের যেহেতু কোনে পক্ষে একটা চাহিদা আছে কত দিতে হবে অ্যাঞ্জেল সামি ওরা সবাই হচ্ছে যেহেতু শালা শালি সো ওরা একটা দাবি করে বসে আছে এখন বর পক্ষের ওরা বলতেছে না ওরা আরও কম দিবে সো ওরা বারবার হচ্ছে গিয়ে যে মানে দাম কষাকষির মতো ব্যাপার হয়ে গিয়েছে এই তো অনেকক্ষণ পর আমাকে দেখা যাচ্ছে ফাইনালি আমি হচ্ছে আমার ছোটো বোন যেহেতু ওকে রেডি করছিলাম কোণে যে আমি ভিতরেই ছিলাম আমি বের হইনি অনেকক্ষণ ধরে দেখছিলাম বাহিরে সবাই বড় আপ্যায়ন করছে আর আমি ভিতরে বউকে রেডি করছিলাম বউ অলমোস্ট রেডি হয়ে গিয়েছে প্রায় শেষের দিকে গেট আপ ওর দেন হচ্ছে আমি হচ্ছে তাড়াহুড়ো তাড়াহুড়ো করে যেহেতু বিকাল হয়ে যাবে ওরা বউ নিয়ে আবার চলে যেতে হবে যদিও ওর শ্বশুরবাড়ি কাছে তারপরও তাড়াহুড়ো তাড়াহুড়ো করছিলাম ওকে রেডি করছিলাম মাশাল্লাহ ওকে অনেক সুন্দর লাগছিল কোণে আমাদের সম্পূর্ণ রেডি সো হচ্ছে কোণে বিদায় চলছে এখন হচ্ছে বরের হাতে কোণেকে বুঝিয়ে দেওয়া হচ্ছে বর এবং বরের বাবার হাতে মেয়েকে বুঝিয়ে দিচ্ছিল আমার মামি
আমরা যত সবার ছোট বস্ত খারাপ লাগছিল ওর জন্য, এখন আমার হচ্ছে বলতে গিয়ে অনেক খারাপ লাগছে ওর জন্য। আর ছোট মানুষ তো কান্না করে দিছে, ওইটা হচ্ছে একটা ইমোশনাল টাইম, আমাদের সবার কাছে খুবই খারাপ লেগেছে। আর এখান থেকে হচ্ছে ওর বর মানে ফ্যামিলি হচ্ছে তাড়াহুড়া করছিল নেওয়ার জন্য, আরও হচ্ছে ছোট মানুষ কান্না করে দিছে, ওর ভাই বোন সবাই কান্না করতেছিল আমার কাছে, মানে আমাদের সবার যত ছোট খুবই খারাপ লেগেছে। আর এখন হচ্ছে ওর বিদায়বেলা, মেয়ে মানুষ বিদায়বেলা কান্না করবে, এটাই স্বাভাবিক, আর এটাই হচ্ছে আমাদের বাস্তবতা। এখন হচ্ছে কোণে চলে যাচ্ছে, মানে কোণের নাম হচ্ছে সাকিরা আর কি, তো ও হচ্ছে চলে যাচ্ছে বিদায়, ওর জন্য সবাই আমরা রাস্তায় দাঁড়িয়েছিলাম ওর। আর যারা এখন আমার ব্লগটা দেখছেন তারা অবশ্যই ওর জন্য দোয়া করবেন, যাতে ও অলওয়েজ সুখে শান্তিতে সংসার করতে পারে। আমরা সবসময় সবার ওর জন্য দোয়া করি। আর ওর বিদায়ের জন্য আমরা সবাই হচ্ছে দাঁড়িয়েছিলাম, ওর হাজবেন্ডও চলে মানে বউকে নিয়ে চলে যাচ্ছে, এটাই হচ্ছে নিয়ম। আমরা এখন ঢাকা চলে যাচ্ছি, এরা হচ্ছে ফ্রেশ হয়ে গেছে, আমি আপু আমু মনে ফ্রেশ হওয়া কি আছে ভাই, মানে অ্যাঞ্জেলা সাদিয়া শুধু ফ্রেশ ফ্রেশ, আর আমরা সবাই ঢাকা গিয়ে ফ্রেশ হবো, ঢাকা ব্যাক করছি। আলহামদুলিল্লাহ সব কিছু মিলে ভালো প্রোগ্রাম হয়েছে, এখন সুস্থ মতো সবাই ঢাকা যেতে পারলেই হয়। হাই দোস্ত, অ্যাঞ্জেল আমু কি বলার এমন হয়েছে কেন ভাইয়া, আসে কই গো সবাই টায়ার্ড হয়ে আছে। আর আমি এটা হচ্ছে গ্রামে ফুটবল খেলার টুর্নামেন্ট চলছিল, আমরা যখন ঢাকায় ব্যাক করব তখন হচ্ছে দেখলাম যে আমার নানির বাড়ি হচ্ছে গ্রামে, মানে মাঠের মধ্যে খেলার মাঠের মধ্যে হচ্ছে টুর্নামেন্ট চলছে, তো ভাবলাম একটু আপনাদের সাথেও শেয়ার করি। এখানে হচ্ছে পাঁচপুকুরিয়া ভার্সেস আরেকটা, আমি শিওর জানি না কোন কোন টিমের খেলা হচ্ছিলো, আসার টাইমে দেখছিলাম যে দেখলাম অনেক মানুষ মানে বিশাল বড় করে টুর্নামেন্ট চলছিলো, সবাই এটা এনজয়ও করছিলো, দেখতে ভালো লাগছিলো। গ্রামের মধ্যে হয় কি যে একটু মানে কোনো প্রোগ্রাম হলে অনেক মানুষ হয়ে যায়, সবাই দেখতে দেখতেই পাচ্ছেন যে কত ভিড় কত মানুষ, সবাই খেলাটা এনজয় করছিলো, আমি ভাবলাম একটু আপনাদের সাথেও শেয়ার করি। আমাদের ঢাকা আসা যাত্রা শুরু হয়ে গিয়েছে, আলহামদুলিল্লাহ দুই দিন খুবই ভালো ছিল। আর আমরা গ্রামে গেলে সবাই খুশি থাকি, এটা স্বাভাবিক, ভালোও লাগে, আসার সময় খুব কষ্টও লাগে আমাদের, তারপরে চলে আসতে হয় যার যার বাসা যেখানে সেখানে। হ্যালো এভরিওয়ান, বিয়ে শাদি শেষ, মানে কোনে বিদায় হয়ে গেল আপনারা তো দেখলেনই, কোনে টোনে বিদায় শেষ। এখন হচ্ছে আমরা সবাই ঢাকা যাওয়া প্রিপারেশন নিচ্ছি, আমার কানে ব্যথা কানে তুলে, আমি মানে হচ্ছে সব ঢাকা যাওয়া প্রিপারেশন নিচ্ছি, আমরা এখন ঢাকা ব্যাক করবো। সো আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই সবাই কমেন্ট করে যাবেন, আর ফ্রেন্ডস ফ্যামিলি সবাইকে শেয়ার করবেন, সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না, পাশে থাকা বেল আইকন বাটনটি অন করে দিবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ইমাজ ডাডির সঙ্গে থাকবেন, আল্লাহ হাফেজ। Thank you.